नमस्कार दर्शक बंधु, आमी आपनादेर बंधु संजय। यूट्यूब चैनल संजय शास्त्री चैनले आपनादेर स्वागतम। दर्शक बंधु, आशा करी आपनारा सकले कुशलेई आछेन, भालोई आछेन। दर्शक बंधु, आपनारा देखछेन टिप्स टोटकार अनुष्ठान एवं जंत्रमीर अनुष्ठान। तो आज के जे विषयटी निये आमी आपनादेर काछे एसेछि सेटी हलो जे आमरा अनेक रकम इच्छा आमादेर थाके, अनेक स्वप्न आमादेर थाके, किन्तु आमादेर स्वप्नगुलो वास्तव रूप किन्तु आमरा अनेक समय दिते पारि ना। এ অনেক কারণেই আমরা দিতে পারি না। তার মধ্যে বাস্তু দোষ কিন্তু একটা বিশেষ ভয়ানক একটা দোষ। যে বাস্তুতে আমরা থাকি, রাত্রি কাটাই, আমাদের স্থায়ী ঠিকানা, সেই বাস্তু যদি কোনো কারণে খারাপ হয়ে যায় তাহলে অনেক সময় কিন্তু আমাদের ইচ্ছাগুলো পূরণ হয় না, আমরা অনেক অশান্তির মধ্যে পড়ে যাই। তো দর্শক বন্ধু, এই মনস্কামনা পূরণ করার জন্য একটা অসাধারণ যন্ত্রম কিন্তু আমি আপনাদেরকে দেখাতে চলেছি। এই অসাধারণ যন্ত্রমটিকে যদি আপনি খুব ভক্তি ভরে বিশ্বাস করে এবং নিজেকে যদি সেই যন্ত্রমের উপরে মাত্রিক জ্ঞানে আত্মসমর্পণ করে দিতে পারেন তাহলে সেই যন্ত্রম আর ধাতুর থাকবে না। ভিতরে প্রাণ পেয়ে সেই যন্ত্রম আপনার ইচ্ছাগুলোকে ধীরে ধীরে পূরণ করিয়ে দেবে। হ্যাঁ দর্শক বন্ধু, মনে পড়ে ভক্ত শবরীর কথা? ভক্ত শবরী জন্মের সঙ্গে সঙ্গেই তার মা কিন্তু মারা গিয়েছিল। ভগবান শ্রীকৃষ্ণ সেই শবরীকে একটি কামধেনু দিয়েছিলেন, বলেছিলেন এই কামধেনুই শবরীকে প্রতিপালন করবে এবং তার মনের ইচ্ছা পূর্ণ করবে। নামটা শুনে কেমন মনে হচ্ছে? কামধেনু, অর্থাৎ যাহা কিছু কামনা করবেন সেই ধেনু আপনাকে দেবে। ধেনু হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের এক বাহন, গোমাতা। গোমাতা আর জন্মদাত্রী মাতা, ধরণী মাতা, কোনো পার্থক্য নেই দর্শক বন্ধু, তিন মাই কিন্তু যায়। তো এই গোমাতাকে, এই কামধনু, অপার শক্তি সবরই, অর্থাৎ যে আত্মসমর্পণ করেছিল কামধেনুর উপরে, সব পরি, আপনার আমার কারো কিছু নয়, এই জগতে যা কিছু দেখছেন সব কিন্তু পরমেশ্বর ভগবানের দেওয়া। এইবার আপনি যদি ভগবানের চরণে আত্মসমর্পণ করতে পারেন, আত্মসমর্পণ করে যদি তার পুজো করতে পারেন, তাকে ভক্তি করতে পারেন, শ্রদ্ধা যদি করতে পারেন, তাহলে শ্রী ভগবান নিশ্চিত আপনার মনস্কামনা পূর্ণ করে থাকবেন। তো ভগবান স্বয়ং তো আর কখনো মনস্কামনা পূর্ণ করতে আসবেন না, তিনি কোনো না কোনো মাধ্যম দিয়ে আসবেন। তো আমরা জ্যোতিষশাস্ত্র অনুসারে এবং বাস্তুশাস্ত্র অনুসারে যে যন্ত্রটি নিয়ে এসেছি, এই যন্ত্রটির নামই হচ্ছে দর্শক বন্ধু কামধেনু যন্ত্র। এই যন্ত্রটি দেখছি, আপনাদের স্ক্রিনে দেখানোর চেষ্টা করছি। এই দেখুন, এটা কামধেনু যন্ত্র। এই যে কামধেনু যন্ত্রটি আমরা দেখছি দর্শক বন্ধু, এই যন্ত্রটিকে যদি আপনি ভক্তি, শ্রদ্ধা এবং বিশ্বাস করে, এটি প্যাকেটের মধ্যে রয়েছে, এই দেখুন কামধেনু যন্ত্র, দেখার চেষ্টা করুন। এই কামধেনু যন্ত্রটিকে যদি দর্শক বন্ধু আপনি ভক্তি, বিশ্বাস এবং শ্রদ্ধা সহকারে ঠাকুর ঘরে রেখে ভগবান শ্রীকৃষ্ণের কথা চিন্তা করতে করতে যদি আপনি এই কামধেনুর পুজো করতে পারেন এবং কামধেনুর চরণে যদি আপনি আপনার মন প্রাণকে সমর্পণ করে যদি তার কাছে প্রার্থনা করতে পারেন, এই কামধেনু কিন্তু দর্শক বন্ধু আপনার মনের ইচ্ছাগুলোকে পূরণ করে দেবেন এবং আপনার গৃহের অভাব অনটনকে দূর করে দেবে, গৃহে সুখ এবং শান্তি কিন্তু ফিরিয়ে দেবে এই কামধেনু। তাই অব্যর্থ ফলাফল আছে এই কামধেনুকে গৃহে পুজো করতে। এই কামধেনুটি দেখছেন দর্শক বন্ধু, এটি একটি মেটাল দ্বারা তৈরি, কিন্তু মেটাল দ্বারা তৈরি হলেও এই কামধেনুকে যে যন্ত্রগুলো রয়েছে কামধেনুর মধ্যে, এই কামধেনু কিন্তু দর্শক বন্ধু আপনাকে, আপনার জীবনকে, আপনার স্বপ্নগুলোকে সব পূরণ করে দিতে পারে। কিন্তু দর্শক বন্ধু, এর জন্য চাই আপনার ভক্তি এবং আপনার বিশ্বাস এবং আপনার শ্রদ্ধা। এই কামধেনু বাজারে আপনি পেয়ে যাবেন দর্শক বন্ধু, কিন্তু বাজার থেকে নিয়ে এসে ঘরে রাখলেই হবে না। এই কামধেনুর মধ্যে মন্ত্রপুত করে প্রাণ প্রতিষ্ঠা করতে হবে, হোম করে প্রাণ প্রতিষ্ঠা দিয়ে তার মধ্যে প্রাণ আনতে হবে এবং ভগবান শ্রীকৃষ্ণের বীজ মন্ত্র জপ করে এখানে প্রাণ প্রতিষ্ঠা করতে হবে। সেই প্রাণ প্রতিষ্ঠিত কামধেনুকে আপনি ঘরে নিয়ে পূর্ব প্রান্তরে রেখে যদি ভগবান শ্রীকৃষ্ণের কথা চিন্তা করতে করতে এই কামধেনুর যদি পুজো করেন আর এই কামধেনুর কাছে আপনি যা চাইবেন, আপনার কামনা যা যা আছে মনের, সব কামনাগুলোকে আপনি কামধেনুর চরণে আপনি
समर्पण करुन। देखबेन कामधेनु अचिरात मिराक्केल भावे अपना मनेर इच्छाके पूर्ण करे थाकबे। हाँ दर्शक बंधु, तबे इच्छाटा जेनो सत हय, असत इच्छा जदि आपनि प्रार्थना करेन ताहले किन्तु आपनार शास्ति हये जाबे, आपनि क्षतिग्रस्त हये जाबेन, आपनि আপনার মধ্যে কলুষিত পাপ আপনার মধ্যে জর্জরিত করে দেবে। তাই অসৎ প্রার্থনা নয়, সৎ প্রার্থনা করুন কামধেনুর কাছে। কামধেনু ঘরে এনে প্রতিষ্ঠা করুন, ঠাকুর ঘরে রেখে পুজো করুন, দেখবেন আপনার অনেক উন্নতি হবে জীবনে, আপনার স্বপ্ন পূরণ হবে। যারা পড়াশোনা করছে না, পড়াশোনায় মন বসছে না, তাদেরকে কামধেনুর চরণে একবার করে প্রণাম করাবেন, একবার করে কামধেনুর আশীর্বাদ নেবেন, দেখবেন সেও পড়াশোনার আগ্রহী হবে। স্টুডেন্টের ক্ষেত্রেও এই কামধেনুর প্রতীক খুব খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। গৃহের বাস্তুদোষ যদি থাকে, এই কামধেনুর প্রতীক সেই বাস্তুদোষকেও খণ্ডন করে থাকে। এই কামধেনু যদি আপনি ঘরে রাখেন, ঘরে আপনার শান্তি বিরাজ করবে এবং লক্ষ্মীদেবীও প্রসন্ন হবে। এই কামধেনু যদি আপনি ঘরে রাখেন, বিপদ আপদ আপনার গৃহ থেকে অনেক দূরে চলে যাবে। হ্যাঁ দর্শক বন্ধু, শুধু বিশ্বাস করুন আর ভক্তি রাখুন আর শ্রদ্ধা রাখুন, আর এই কামধেনু ঘরের মধ্যে নিয়ে এসে প্রতিষ্ঠা করে নিয়ম মাফিক তার পুজো করুন। দর্শক বন্ধু, এই কামধেনু যখন নেবেন মনে রাখবেন যেন এই কামধেনু প্রাণ প্রতিষ্ঠা করে কিন্তু নিতে হবে, বাজার থেকে নিয়ে এসে রাখলেই হবে না। এই কামধেনু ঘরে রাখুন, দেখবেন অচিরাত আপনার সর্বভীষ্ট সর্বমনস্কামনা এই কামধেনু ভগবান শ্রীকৃষ্ণ এই কামধেনুর মাধ্যম দিয়ে কিন্তু আপনার পূরণ করে থাকবে। যার দৃষ্টান্ত সবরই দর্শক বন্ধু, সবরই যদি হয় আমাদের হবে না কেন? তা আমাদের সবরের মধ্যে কী ছিল? বিশ্বাস আর ভক্তি। আমাদের মধ্যে যদি বিশ্বাস আর ভক্তি থাকে তাহলে এই কামধেনু আপনাকে কিন্তু দর্শক বন্ধু অনেক ভালো জায়গায় নিয়ে যাবে। ব্যবসায় স্থানে আপনি এই কামধেনুকে যদি রেখে দেন, দেখবেন আপনার বিজনেস ভালো হচ্ছে। এই কামধেনুকে দেখে যদি আপনি যাত্রা করেন, যাত্রায় আপনার শুভ ফল প্রদান করবে। কামধেনুকে আশীর্বাদ নিয়ে আপনি ইন্টারভিউ যান, ইন্টারভিউ আপনার কিন্তু আপনার সপক্ষে ভালো হবে। তাই সমগ্র বাধাবিঘ্ন থেকে মুক্তি পেতে এবং আপনার সকল ইচ্ছাকে পূরণ করতে দর্শক বন্ধু এই কামধেনু কিন্তু আপনাকে অব্যর্থ ফল প্রদান করবে। তাই আমি বলবো আপনারা যদি পারেন তাহলে এই মার্কেট থেকে কামধেনু সংগ্রহ করুন, বা কামধেনু ঘরে নিয়ে এসে প্রাণ প্রতিষ্ঠা করে তাকে স্থাপন করুন, দেখবেন আপনার ঘরের মঙ্গল বাতাবায়ন বইবে, নেগেটিভ এনার্জি সব দূরে চলে যাবে আর আপনার মনস্কামনাগুলো কিন্তু এই কামধেনু পূর্ণ করে থাকবে দর্শক বন্ধু। হ্যাঁ দর্শক বন্ধু, এই কামধেনু ভগবান শ্রীকৃষ্ণের খুব প্রিয় এবং যিনারা এই কামধেনুর পুজো করবেন তারাও কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের খুব প্রিয় হয়ে উঠবেন এবং সর্ব বাধা বিঘ্ন থেকে আপনি মুক্তি পাবেন। এই ছিল আমার ভিডিও। যদি দর্শক বন্ধু আমার এই ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার করবেন, আর আপনারা সেই শ্রী কামধেনু যন্ত্র অবশ্যই গৃহে রাখুন আর আপনাদের অভীষ্ট মনোবাঞ্ছা আপনারা পূর্ণ করুন, সকল মনস্কামনা আপনাদের পূর্ণ হবে। ভালো থাকুন, মঙ্গলে থাকুন। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এখনও করেননি অবশ্যই করে রাখবেন নিত্য নতুন সব ভিডিও পেতে। নমস্কার।